জার্মানির নাম শুনলে নিশ্চয় তৎকালীন নাৎসি দলের প্রধান নেতা ও প্রেসিডেন্ট অ্যাডলফ হিটলারের কথা মনে পড়ে। কিন্তু বর্তমান জার্মানি হিটলারকে ভুলে দেশের আধুনিকায়নে মন দিয়েছে। প্রযুক্তি ও প্রকৌশলের উন্নয়নের সঙ্গে বদলে গেছে জার্মানি। প্রযুক্তিগত কারণেই মূলত ইউরোপ মহাদেশের শীর্ষ দেশগুলোর একটি জার্মানি। আমি রাবেয়া, প্রথম থেকে শুরু আর এর এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব ইউরোপের একটি দেশ জার্মানির জানা অজানা সকল তথ্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। জার্মান ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি 16টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটি উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। 1871 সালে অটো ফন বিসমার্কের অধীনে একত্রিত হবার পর জার্মানিতে দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। 20 শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপে ও আধিপত্য স্থাপনের চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। 1918 সালের যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর উগ্র জাতীয়বাদী প্রতিক্রিয়ার ফলে নাৎসি পার্টির আবির্ভাব ঘটে। নাৎসি পার্টি 1930-এর দশকে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে। 1939 সালে জার্মানির আগ্রাসনের ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বযুদ্ধ হয়। 1945 সালে মিত্র শক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। মিত্র দেশগুলি দেশটিকে 4টি অঞ্চলে ভাগ করে। ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও সোভিয়েত সেনারা এক একটি অঞ্চলের দায়িত্বে ছিল। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলির মধ্যকার মিত্রতা 1940-এর দশকের শেষে ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম নিয়ন্ত্রিত বাকি 3 অঞ্চল একত্রিত হয়ে পশ্চিম জার্মানি গঠন করে। কিন্তু বহু লক্ষ পূর্ব জার্মান অর্থনৈতিকভাবে গণতান্ত্রিক পশ্চিম জার্মানিতে অভিবাসী হওয়া শুরু করলে 1961 সালে পূর্ব জার্মানি বার্লিনে একটি প্রাচীর তুলে দেয় এবং দেশের সীমান্ত জোরদার করে। 1989 সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। আনন্দ উৎসবের মধ্য দিয়ে 1990 সালে 3রা অক্টোবর 2 জার্মানি একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে। বর্তমানে জার্মানির রাজধানী বার্লিন, সরকারি ভাষা জার্মান। জার্মানির মোট আয়তন 357,386 বর্গ কিলোমিটার। অটো ফন বিসমার্ককে জার্মান সাম্রাজ্যের স্থপতি বা আধুনিক জার্মানির জনক বলা হয়। তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর ছিলেন। জার্মানির মোট জনসংখ্যা 8,28,00,000। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। সারা পৃথিবীতে জার্মানি 13তম জনবহুল দেশ। প্রতি বর্গ কিলোমিটারে 229.4 জন অধিবাসী বাস করে। ফুটবল জার্মানিদের জাতীয় খেলা। আর ফুটবল খেলার সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপে জার্মানি 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ক্লাব ফুটবলে জার্মান দল বায়ার্ন মিউনিক তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। জার্মান ভাষায় জার্মানিকে প্রায় বলা হয়ে থাকে ডাস লাউ ড্যার ডিকটার উন ডেনকার, যার অর্থ হচ্ছে কবি ও চিন্তাবিদদের দেশ। একটি জাতির দেশ হিসেবে জার্মানির উত্থানের অনেক আগে থেকে জার্মান সংস্কৃতির আবির্ভাব এবং এর বিস্তৃতি ছিল গোটা জার্মানভাষী এলাকা জুড়ে। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি পরিবেশ সচেতন জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। বেশিরভাগ জার্মানরাই বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে সচেতন। এই রাষ্ট্রটি কিয়োটো প্রোটোকল চরমভাবে মেনে চলে। তাছাড়া ক্ষতিকর গ্যাসের অল্প নিগমন নিশ্চিত করে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। জার্মান সরকার বিপুল হারে দূষণ রোধের পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশটির সামগ্রিক দূষণ দিন দিন কমছে। যদিও কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের হার ইউরোপের অন্য সকল দেশের চেয়ে বেশি, কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা,
সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা ও ঝড়ো বাতাস প্রায় সকল অঞ্চলে দেখা যায়। জার্মানির দেশে জেল থেকে কেউ পালাতে চাইলে তাকে বাধা দেওয়া হয় না, কারণ জার্মানির আইনে উল্লেখ আছে প্রত্যেকের স্বাধীন এবং মুক্ত জীবনযাপনের অধিকার রয়েছে। জার্মানির সৈনিকদের আদেশ দেওয়া হয় যদি তারা বুঝতে পারে তাদের এমন কিছু করতে বলা হয়েছে যেটি মানুষের অস্তিত্ব বিরোধী, তাহলে তারা সেটি থেকে বিরত থাকতে পারে। জার্মানিতে কলেজে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো অর্থ খরচ করতে হয় না, এমনকি বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। হিটলার এবং তার অনুসারীরা এক বিশেষ ধরনের সেলুট করত যাকে নাৎসি সেলুট বলা হয়। বর্তমানে যদি জার্মানিতে কাউকে এই সেলুট করতে দেখা যায় তাহলে তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জার্মানি আয়তনে খুব বেশি বড় না হলেও এখানে বিশ্বের সবচেয়ে অর্থাৎ প্রায় 400 চিড়িয়াখানা রয়েছে। জার্মানির রাজধানী বার্লিনের বার্লিন জুওলজিক্যাল গার্ডেনে প্রায় 1500 প্রজাতির প্রাণী রয়েছে। যোগ্যতা সম্পন্ন শ্রমিক, উন্নত অবকাঠামো, মূলধনের বৃহৎ মজুদ, দুর্নীতির নিম্নহার ও উচ্চ উদ্ভাবনী ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন সোশ্যাল মার্কেট ইকোনমি জার্মানিতে বিদ্যমান। 3.5 ট্রিলিয়ন জিডিপি নিয়ে জার্মানি ইউরোপের বৃহত্তম ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। জার্মানির কলিং কোড +49। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর অন্য কোনো দেশ সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।